চ্যাপ্টার যেটা আছে, হ্যাঁ, ওই চ্যাপ্টার থেকে আপনি এক্সারসাইজ যেখানে আছে ওই হ্যাঁ স্যার, এক্সারসাইজ শুরু করতে পারেন, এক্সারসাইজগুলো শুরু করতে পারেন। যদি চান যে প্রথমে বিসিএস এর পরীক্ষায় যে ট্রান্সলেশনগুলো আসছে ওগুলো দিয়ে শুরু করেন, যেমন আপনি 27তম বিসিএস দিয়ে শুরু করবেন, জি স্যার, ওগুলো একটু সহজ ছিল, তো 27তম বিসিএস থেকে শুরু করে 40তম বিসিএস পর্যন্ত যাবেন, জি অর্থাৎ স্যার, 27তম। সামালিক বুঝলাম, হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি যেটা করবেন, 27তম বিসিএস বাংলা বাংলাটাকে করলেন, তারপর ইংলিশটা করলেন, তারপর 28তম, 29তম, এভাবে 40তম বিসিএস পর্যন্ত যে কোশ্চেনগুলো আসছে ওইগুলো আপনি সলভ করতেন, মানে 35-এর পরে থেকে একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন, এগুলো আমাদের ক্লাসের পাশাপাশি ওইগুলা করেন। ওইটা করার পরে যদি চান ব্যাংকের কিছু কোশ্চেন দেখতে পারেন, ব্যাংকের কোশ্চেনগুলো হয়তো 20টা ট্রান্সলেশন দেখলেন, বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা, ওইটা। আর ওইটা পাশাপাশি আমরা ইউটিউবে যে ট্রান্সলেশন প্র্যাকটিস গুলো দিছি এগুলো একটু দেখতে পারেন, মানে যেগুলো বিসিএস এর কঠিন মনে হবে ওগুলো আমরা ইউটিউবে রাখছি ভিডিও, ওই ভিডিও গুলো দেখেন, দেখলে ওই ধরতে সুবিধা হবে। যে জায়গাগুলো আপনি আটকে যাবেন সেই জায়গাগুলো নিয়ে আমরা কথা বলেছি যে এই জায়গাটা এইভাবে ডেভেলপ করতে হবে, ওইটা ইউটিউবে ভিডিও গুলো ট্রান্সলেট, বিগ সেন্টেন্স কিভাবে ট্রান্সলেশন করতে হয় সেটার উপর আমরা বেশ কিছু ভিডিও দিয়েছি, মোটামুটি অনেক বলা যায় প্রায় 25-30টা ভিডিও দিয়েছি এ পর্যন্ত, আরো ভিডিও আসবে, ওইভাবে প্র্যাকটিস করে থাকেন। জি স্যার, আচ্ছা, হাসানুজ্জামান হাত উঠিয়েছেন, বলেন। ওয়ালাইকুম স্যার। আসসালাম, হ্যাঁ হাসানুজ্জামান, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ, ভালো। স্যার বলছিলাম কি, অনেকেই তো স্যার বলে, সবাই বলে যে হলো ডেইলি স্টার এর এডিটোরিয়াল গুলো প্র্যাকটিস করার জন্য, এখন কি এই সময় গিয়ে এগুলো কি করা সম্ভব হবে? আমি ডেইলি স্টার এর এডিটোরিয়াল প্র্যাকটিস করতে বলি না, আমি ছাত্রছাত্রীদেরকে ডেইলি স্টার এর এডিটোরিয়াল অনুবাদ করতে বলি না, আমি ডেইলি স্টার এর অনুবাদ গুলো পড়তে বলি শুধু। আপনারা যেটা করবেন সেটা হলো এডিটোরিয়াল যে অনুবাদ গুলো আছে ওগুলো শুধু পড়বেন, অর্থাৎ বাংলা প্রথম আলোর যে এডিটোরিয়াল গুলো আছে ওইটা পড়বেন, তারপরে ডেইলি স্টার এর অনুবাদ মানে এডিটোরিয়ালটা পড়বেন, ওটা অলমোস্ট কাছাকাছি, তো ওই শব্দগুলো জানার জন্য এটা পড়তে হবে। ইংরেজি শেখার জন্য ওইটা করতে গেলে অনেক টাইম কনজিউমিং হবে, অনেক টায়ার্ড হয়ে যাবেন আপনি, অনেক স্ট্রেস ফিল হবে, অনেক কঠিন মনে হবে ইংরেজিটা। আমরা বলি না যে আপনি ডেইলি স্টার অনুবাদ করেন, বরং ওর থেকে কম সময়ে আমাদের বইয়ের ট্রান্সলেশনের যে এক্সারসাইজ যে চ্যাপ্টারটা আছে এটা আপনি করেন, প্রথমে সহজ সেন্টেন্স গুলো আছে প্যাসেজ ট্রান্সলেশন, তারপরে আস্তে আস্তে কঠিনের দিকে আমরা গেছি, এটা আপনার জন্য সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে। শুধু আমাদের বইয়ের কথা বলছি না, যে কোনো মানসম্মত একটা বিসিএস এর বই ধরে আপনি যদি অনুবাদ করেন ডেইলি স্টারের থেকে ওইটা বেশি কার্যকর হবে। আর ডেইলি স্টার আপনি পড়বেন, প্রথম আলো এডিটর গুলো পড়বেন নলেজ লেভেলটা বাড়ানোর জন্য, আর লেটেস্ট যে শব্দগুলো আছে সেই শব্দগুলো জানার জন্য। স্যার আরেকটা প্রশ্ন ছিল, হ্যাঁ, মানে যে পিডিএফটা গতকালকে পেয়েছি স্যার, এটা কি আমাদের আপনাদের বইতে আছে, হাউ টু লার্ন ইংলিশে, ওটা কি হ্যাঁ কোনো হ্যাঁ বইতে আছে? হ্যাঁ বইতে আছে, যাদের বই আছে তাদের পিডিএফ গুলো আর লাগবে না, হ্যাঁ যাদের বই নাই তারা আপাতত পিডিএফ দেখে পড়তে থাকবেন, আর বইটা সংগ্রহ করে ফেলতে হবে, যাদের বই আছে তাদের পিডিএফটা লাগবে না। স্যার বইয়ের নাম্বার তো বইতে খুঁজে পাইলাম না স্যার, কাইন্ডলি যদি একটু কোথায় আছে বলবেন। কোনটা 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 খুঁজে পান নাই? পিডিএফ এর যে আমাদের যে মানে প্যাসিভ যে রুলস গুলো কালকে করানো হয়েছে, রিডিং প্যাসেজের যে রুলস গুলো পড়ানো হয়েছে, জি স্যার, ওই যে প্যাসিভ আচ্ছা ওটা হলো আপনি প্যাসিভ, এটা হলো রিডিং প্যাসেজ চ্যাপ্টার 2 তে পাবেন। আপনার কি 7th এডিশন না 6th এডিশন বই? সেভেন এডিশন আছে স্যার, সেভেন্থ, ওটা রিডিং প্যাসেজ চ্যাপ্টার 2, রিডিং প্যাসেজের শুরুতে এটা আছে, দেখবেন এ ফিউ ওয়ার্ডস অ্যাবাউট রিডিং প্যাসেজ। আমি পেজ নাম্বার দেখে বলে দেই, পেজ নাম্বার 319, 319 পৃষ্ঠা, 7th এডিশন বইয়ের পেজ নাম্বার 319 দেখেন তো পাওয়া যায়। জি স্যার পেয়েছি, বাট আমি এটা বলি না, তাহলে গতকালকে প্যাসিভ রুল গুলো করানো হয়েছে, প্যাসিভ সেন্টেন্স। ও আচ্ছা, ওইটা হলো প্যাসিভ, ওটা হলো বইয়ের লেসন, বইয়ের লেসনে যান প্রথম দিকে আছে, দেখেন 4-5 এ আছে, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 1 বইয়ের লেসন হলো 5, 5-6, প্যাসিভ দুইটা ক্লাস 5 এন্ড 6,
ওকে স্যার সবই আছে, হ্যাঁ সবই আছে বইতে, খালি পড়তে হবে। যেগুলো নাই সেগুলো তো আমি বলে দিব, যেগুলো নাই লেটেস্ট ইস্যুগুলো, লেটেস্ট যে ইস্যুগুলো সেগুলো হয়তো থাকবে না, ওইটা আমরা আপনাদেরকে পিডিএফ আকারে দিব, পরে ওইটা প্রিন্ট করে নেবেন। লেটেস্ট যে ইস্যুগুলো আছে ওইটা আমরা পিডিএফ আকারে দিব, মানে যেগুলো লেটেস্ট, এটা এস এর ক্ষেত্রে হবে, কিছু এস এ হয়তো আমরা লেটেস্ট রেডি করতে হবে, সেগুলো আপনারা পিডিএফ আকারে পাবেন। হ্যাঁ বলেন। হ্যাঁ শাকিলা পারভিন কিছু বলছেন? জি স্যার কেমন আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি স্যার আলহামদুলিল্লাহ। ওইটা পড়ে শেষ করতে কতদিন টাইম পাস করা লাগবে? বইটা শেষ করতে কতদিন টাইম লাগতে পারে? বইয়ের পুরাটা তো পড়তে হবে না, সম্পূর্ণ পড়তে হবে না, সম্পূর্ণ তো আপনার লাগবে না, আপনি কোর্স আউটলাইন দেখে দেখে পড়বেন, কোর্স আউটলাইনে যে বিষয়গুলো আছে ওটা পড়বেন, আর ট্রান্সলেশন চ্যাপ্টারগুলো পড়বেন, এসএগুলো পড়বেন, পুরো বই চ্যাপ্টার শেষ করতে অনেক সময় লাগবে, এটা তো আপনার সম্পূর্ণ লাগবে না। লেসনগুলো পড়বেন ভালো করে, লেসনগুলো ভালো করে পড়বেন, আর এসএগুলো একটু দেখতে থাকবেন, আর ট্রান্সলেশন চ্যাপ্টারটা ভালো করে পড়তে থাকবেন। এটা যে যত দ্রুত শেষ করতে পারে, এটা যে যত দ্রুত শেষ করতে পারে, এটা টাইম ফ্রেম আসলে বলা যাবে না কার কতটুকু সময় লাগবে। হ্যাঁ রোমান হাত উঠিয়েছেন, বলেন স্যার। আমাদের যদি কয়েকটা এসে দিতেন, যে এই কয়েকটা আমরা এখন আপাতত এসে তো একটা সাজেশন দিয়ে দিয়েছি, একটা রেকর্ড ইউটিউবে একটা ভিডিও দিয়েছি, আপনাদের গ্রুপে একটা ভিডিও দিয়েছি, পাইছেন না? জি স্যার। রোমান আপনাদের গ্রুপে একটা ভিডিও দিয়েছি, পাইছেন? জি জি স্যার। ওটা কি দেখছেন? না স্যার আমি কাল দেখবেন, ওটা দেখে বইতে যেগুলো আছে ওইগুলো মতন পড়তে থাকেন, ওইটা দেখে ওইখান থেকে বইতে যেগুলো আছে ওটা পড়তে থাকেন, আর লেটেস্ট গুলো আমরা রেডি করছি। আর এসে রাইটিং এর উপর আমাদের ইউটিউবে দেখবেন তিনটা ক্লাস আছে এ পর্যন্ত, ওই তিনটা ক্লাস একটু দেখতে থাকেন, আমাদের নলেজ লেভেলটা বাড়বে, মানে লেটেস্ট ইস্যু গুলো নিয়ে আমরা কিছু ক্লাস নিয়েছি, সেটা ইউটিউবে আপলোড করেছি। আচ্ছা, এই যে এসে সাজেশন কি আপনারা সবাই পাইছেন, দেখছেন সাজেশনটা? শাকিলা পারমিন এসে সাজেশনের ভিডিওটা দেখছেন? দেখি নাই, আজকে দেখে নিব। দেখেন নাই? ফাতেমা ইয়াসমিন দেখছেন? জি স্যার দেখছেন। হাসানুজ্জামান দেখছেন? আমানুল্লাহ দেখছেন? আমানুল্লাহ স্যার দেখছি। হ্যাঁ 20 টা এসে একটা ই দিয়েছি, ওইখান থেকে ওটা নোট নিয়ে ওইটা থেকে বই থেকে যেগুলো আছে ওগুলো পড়তে থাকেন, নলেজ লেভেলটা বাড়াবেন। ভিডিওটা ভালো করে দেখবেন, এখানে কি যে কথাগুলো বলছি কথাগুলো একটু শুনবেন, 5-6 মিনিটের একটা ভিডিও, শর্ট একটা ভিডিও স্যার। হ্যাঁ বল স্যার, ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য মানে ইমপ্রুভ করার জন্য কি করব, প্র্যাকটিস এর ব্যাপারটা যদি বলতেন। হ্যান্ড রাইটিংটা বলতে আমাদের ওই যে আপনাদের বুধবারে যে ক্লাসগুলো নিচ্ছি ওইখানে মূলত ওই পার্টটা ডেভেলপ হবে, ওই বিশেষ করে রিডিং কম্প্রিহেনশন, হ্যাঁ তারপর আপনার ওইখানে ওইখানে ওই বিষয়গুলো আমরা দেখাবো, থিমেটিক কোশ্চেন কিভাবে লাগবেন, সামারি কিভাবে লাগবেন, লেটার টু দ্য এডিটর, ওইটা ওই বুধবারে ক্লাসগুলোতে আমরা করব। আচ্ছা ঠিক আছে। আর আরেকটা বড় বিষয় হলো আসলে আপনি যখন সেন্টেন্সগুলো লিখতে পারবেন, সবচেয়ে বড় বিষয় হলো সেন্টেন্স যখন আপনি নির্ভুল লিখতে পারবেন, এখানে যেমন আমরা যে পরীক্ষাগুলো নিচ্ছি এখানে যখন এভারেজ আপনি 12 এর উপরে পেতে থাকবেন তখন এমনি দেখবেন আপনার হাতে লেখা আসা শুরু হবে, হাতে লেখা শুরু হবে, তারপরে আইডিয়া জেনারেশনটা বাড়াতে হবে। অর্থাৎ ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য দুটো জিনিস লাগবে, একটা হলো স্ট্রাকচারাল ইফিসিয়েন্সি, আরেকটা ভোকাবুলারি, আরেকটা হলো আইডিয়া জেনারেশন। অর্থাৎ একটা টপিক ধরেন আপনি ইংরেজি জানেন, স্ট্রাকচার জানেন, শব্দও জানেন, কিন্তু ওই বিষয়টা কি, যেমন আর একটা এসে আসলো ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, এটা সম্পর্কে আপনার কোনো ধারণাই নাই, এটা আপনি হাতে কলম মানে ফ্রি হ্যান্ড রাইটিং আপনার জিরো হবে, এখানে আপনি কিছুই লিখতে পারবেন না। কেন? ধরেন আপনি সবই জানেন কিন্তু তথ্য আপনার কাছে নাই, ডেটা নাই, তাহলে আপনি লিখতে পারবেন না। ফ্রি হ্যান্ড রাইটিং এর শর্ত হলো যে স্ট্রাকচারাল ইফিসিয়েন্ট হতে হবে, ভোকাবুলারিটা জানতে হবে, এবং যে বিষয়টা সম্পর্কে লিখতে চাচ্ছেন সেই বিষয়টা সম্পর্কে ধারণা থাকতে হবে, এবং ওই বিষয়টা কিভাবে লিখতে হয় সেটা জানতে হবে, অর্থাৎ এসে কিভাবে লিখতে হয়, এসে লেখার কৌশলগুলো জানতে হবে, তারপরে আপনার সামারিটা কিভাবে লিখতে হয়, লেটার টু দ্য এডিটরের ফরম্যাটটা জানতে হবে, তাহলেই কেবল ফ্রি হ্যান্ড রাইটিংটা হবে। তাহলে ফরম্যাট স্পেসিফিক বা ডেডিকেটেড যে ফরম্যাট আছে যেটার জন্য সেটা ডেভেলপ করতে হবে, ওটা আমরা বুধবার করে করে পড়াবো। এখন আপনার কাজ হলো শুধু সেন্টেন্স গুলো শুদ্ধ করা আর ভোকাবুলারিটা এনরিচ করা, স্ট্রাকচার গুলো ঠিক করা। আসেন আমরা শুরু করি, প্রথমে কে বলতে চান বলেন, হাত উঠান দেখি, কাকে কাকে কে শুরু করতে চান? আচ্ছা শাকিলা পারভিন হাত উঠিয়েছে,
আর কেউ বলবেন না? আচ্ছা সুদীপ্ত হাত উঠিয়েছে, ফাতামে ইয়াসমিন, ওকে। আমরা শাকিলাকে দিয়ে শুরু করি, তারপর সুদীপ্ত। শাকিলা প্রথম পাঁচটা সেন্টেন্স বলবেন, তারপর আমরা সুদীপ্তর কাছে যাবো। শাকিলা পারবেন, আপনি ভিডিওটা অন করে প্রথম বলেন। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের আত্ম থেকে বিনিময়ে আমরা একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। Freedom fighters are the best sons of nation because we have gotten an independent and sovereign state with the exchange of their lives. Yes, for their supreme, tadir, for their sacrifice, bolin, for their sacrifice. Huh. So we, the freedom fighters are the best sons of the soil because we have gotten an independent and sovereign nation for their supreme sacrifice. শাকিলা পারেন পড়াটা। বীর মুক্তিযোদ্ধাকে চিরদিন স্মরণ রাখা হবে। The valiant freedom fighter will be remembered forever. The valiant, yes, valiant বা heroic freedom fighters will be remembered forever. The valiant freedom fighters will be remembered forever. Corona kalin bishwo byabostha onekhane bodle geche, kilesen. World system during corona have gotten change a lot. Acha, has gotten na gotten lagben ekhane shudhu change hole hobe. Change er dui ta ortho, ekta holo poriborton howa বা বদলে যাওয়া, একটা পরিবর্তন করা। যেটা বদলে যাওয়া সেটা অ্যাকটিভ ফর্মে লিখতে হবে, এটা প্যাসিভ করা যাবে না। এটা কিন্তু প্যাসিভ করা যাবে না, এটা অ্যাকটিভ ফর্মে লিখতে হবে। করোনাকালীন বিশ্ব ব্যবস্থা অনেকখানি বদলে গেছে। তাহলে দেখেন, ওয়ার্ল্ড অর্ডার ডিউরিং করোনা হ্যাজ গ্রেটলি চেঞ্জড। ওয়ার্ল্ড অর্ডার ডিউরিং করোনা হ্যাজ গ্রেটলি চেঞ্জ। দেখেন, দ্য ওয়ার্ল্ড অর্ডার ডিউরিং করোনা কাল, ডিউরিং করোনা প্যান্ডামিকই বলি, ডিউরিং করোনা প্যান্ডামিক হ্যাজ গ্রেটলি চেঞ্জ। কোয়েরিগুলো একটু পরে দেখি, আগে আমরা আগাই, কোয়েরিগুলো পরে যাই। তারপরে পরিবর্তিত বিশ্ব ব্যবস্থার সাথে আমাদের তাল মেলাতে হবে। শাকিলা পারুন বলেন। উই উইল হ্যাভ টু কিপ পিস উইথ ট্রানজিয়েন্ট ওয়ার্ল্ড সিস্টেম with the change to all tangent over the change to all with the change to all tale we will have to keep pace with the changed world we will 50% number problem we will have to keep pace with the changed world in poriborthito bishoy sa with the changed world শিক্ষা ক্ষেত্রে করোনার ব্যাপক ও বহুমুখী প্রভাব অস্বীকার করা যাবে না বলেন। It cannot be denied that the impact of corona in education sector is massive and multiple. গুড, শুনে হয়েছে। হ্যাঁ, অস্বীকার করা, বহুমুখী করার প্রভাব ব্যাপক বহুমুখী, দ্য ইফেক্ট অফ করোনা, দ্য ইফেক্ট অফ করোনা ইন এডুকেশন
sector is ব্যাপক huge and multidimensional then is huge বা এখানে মাউন্টিং ইনফ্লুয়েন্স অন ইউজ করা যাবে না হ্যাঁ ইনফ্লুয়েন্স অন ইনফ্লুয়েন্স দা ইফেক্ট ইনফ্লুয়েন্স অফ হ্যাঁ লেখা যাবে হিউজ এন্ড মাল্টিডাইমেনশনাল মাল্টিডাইমেনশনাল দা ইট ক্যানট বি ডিনাইড দ্যাট দা ইফেক্ট অফ করোনা ইন এডুকেশন সেক্টর ইজ হিউজ এন্ড মাল্টিডাইমেনশনাল হ্যাঁ সুদীপ্ত ছয় নম্বর থেকে বলেন অসচেতন ও নির্বোধ মানুষগুলোকে বিষয়টি বোঝাতে হবে Sir, unconscious and nonsense people will have to be convinced the matter. Will have to be convinced the matter. না এখানে দেখেন এখানে বোঝাতে হবে বোঝানো ইংরেজি হলো আন্ডারস্ট্যান্ড হলো বোঝা নিজে বোঝা আর মেক আন্ডারস্ট্যান্ড কাউকে বোঝানো এখানে মেক আন্ডারস্ট্যান্ড করতে হবে যে সকল ভার্বে প্যাসিভ হয় না এগুলো পজিটিভ ভার্বের মাধ্যমে প্যাসিভ করতে হয় ওটা আজকে আমরা শিখবো তাহলে অসচেতন ও নির্বোধ মানুষগুলোকে বিষয়টা বোঝাতে হবে তাহলে আনকনশিয়াস দা আনকনশিয়াস এন্ড ফুলিশ বা স্টুপিড পিপল উইল হ্যাভ টু মেক দা ম্যাটার আন্ডারস্ট্যান্ড এখানে দেখেন দা আনকনশিয়াস আনকনশিয়াস এন্ড ফুলিশ পিপল উইল হ্যাভ টু মেক উইল হ্যাভ টু মেক উইল হ্যাভ টু বি মেড the matter understand the unconscious and foolish people will have to be made the matter understand sharirik manoshik shustota koralekhay monojog dewar onnotom purbo shorto ha bolen so physical and mental fitness is one of the precondition of heading in study হ্যাঁ প্রিকন্ডিশন ফর দেন রাইট দেন তো প্রিকন্ডিশন ফর ইস্টম প্রিকন্ডিশন ফর হ্যাঁ তাহলে ফিজিক্যাল মেন্টাল সিগন হ্যাঁ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল সাউন্ডনেস বা ফিটনেস হ্যাঁ মেন্টাল সাউন্ডনেস অথবা ফিটনেস ইজ ওয়ান অফ দ্য প্রিকন্ডিশন ফর পড়ালেখায় মনোযোগ কনসেন্ট্রেটিং অন স্টাডি প্রি কন্ডিশন ফর কনসেন্ট্রেটিং অন স্টাডি হিডিং দিলে কি স্যার ভুল হবে এটা হ্যাঁ হিডিং কনসেন্ট্রেশন অন রিডিং না লেখা যাবে কনসেন্ট্রেটিং অন স্টাডি হ্যাঁ বর্ত জ্ঞান ভিত্তিক সমাজ বিনির্মাণে শিক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে বলেন দ্য ইনভেস্টমেন্ট ইন এডুকেশন উইল হ্যাভ টু বি ইনক্রিজড টু বিল্ড এ নলেজ উইল হ্যাভ টু বি ইনক্রিজড ইনক্রিজ না ইনক্রিজ বললে হবে না কারণ ইনক্রিজের প্যাসিভ হয় না ইনক্রিজের প্যাসিভ হয় না এখানে রেইজড বলবেন আপনি নাম্বার পাবেন না এখানে শব্দটা হবে রেইজড অথবা ইনক্রিজ বললে মেড টু ইনক্রিজ করতে হবে ইনক্রিজ বললে মেড টু ইনক্রিজ অথবা উইল হ্যাভ টু বি রেইজড তাহলে দেখেন এখানে ইনভেস্টমেন্ট অন এডুকেশন উইল হ্যাভ টু বি রেইজড ইনভেস্টমেন্ট অন এডুকেশন ইনভেস্টমেন্ট অন এডুকেশন উইল হ্যাভ টু বি রেইজড উইল হ্যাভ টু বি রেইজ টু শিক্ষায় বিনিয়োগ হ্যাঁ ইনভেস্টমেন্ট অন এডুকেশন উইল হ্যাভ টু বি রেইজ বাড়াতে হবে টু জ্ঞান ভিত্তিক সমাজ বিনির্মাণে টু বিল্ড এ নলেজ বেসড সোসাইটি নলেজ বেসড জ্ঞান সোসাইটি তারপর একটা বলেন সুদীপ্ত সমাজের বিশিষ্ট ব্যক্তি হঠাৎ মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত স্যার উই আর ডিপলি মার্ন্ড ইন সাডেন ডেথ অফ ইম্পর্টেন্ট পারসন অফ সোসাইটি উই আর ডিপলি মার্ন্ড মার্নের প্রিপজিশন কি হবে স্যার ইডি দিয়ে করছে এম ও ইউ আর প্রিপজিশন কি দিবেন স্যার ইডি আছে উই আর ডিপলি মার্ন্ড স্যার এট We are deeply mourned at the
sudden death. Sudden death. A sudden death of the of important of the society, eminent people of the society. So we are deeply mourned at the sudden death of the eminent people of the society. So, dash number, the misuse of power is the reason of people's suffering. Abar bolen. The misuse of power is the reason of people's suffering. Ha, number paben. Ar ekhane cause dia korte pari. Ekhane jeta holo khomotar apobyabohar. The misuse by abuse of power. Abuse of power causes people suffering, but the sufferings of the people. The sufferings of the people. Athaba causes people sufferings. The abuse of power causes the sufferings of the people, athaba people sufferings. Ekhon query gula bolo. Prothom dik theke ek theke pas porjonto kothay kothay query ache bolo. Acha Shakila Parvin hate se Oppu ache. Oppur kache jai prothome. Oppu bolen. আল ইসলাম অপু আনমিউট করে বলেন হ্যাঁ অপু বলেন স্যার এই যে ইয়াটা তিন নাম্বারটা হ্যাঁ দ্য গ্লোবাল সিস্টেম হ্যাজ চেঞ্জ গ্রেটলি ডিউরিং করোনা এটা দেওয়া যাবে না গ্লোবাল সিস্টেম না ওয়ার্ল্ড অর্ডার বলে ভালো হয় নাম্বার পাবেন তো শব্দটা ওয়ার্ল্ড অর্ডার লিখলে ভালো ওয়ার্ল্ড বিশ্ব ব্যবস্থা তো এটা হলো ওয়ার্ল্ড অর্ডার অর্ডার বুঝাচ্ছে গ্লোবাল সিস্টেম থেকে ওয়ার্ল্ড অর্ডার শব্দটা ভালো হ্যাঁ নাম্বার পাবেন আর তিন নাম্বারটা করোনা পিরিয়ড অর্ড সিস্টেম বলা যায় না এখানে করোনা পিরিয়ড অর্ড সিস্টেম মানে প্রথমে করোনা পিরিয়ড না এরকম না দ্য ওয়ার্ল্ড অর্ডার ডিউরিং করোনা এখানে বলছে করোনা কালীন এটা ডিউরিং এটা দীর্ঘ সময়কাল ডিউরিং করোনা প্যান্ডেমিক হাসানুজ্জামান হাত উঠিয়েছেন বলেন জি স্যার এক নাম্বারটা একটু সমস্যা ছিল স্যার আমার হ্যাঁ বলেন স্যার আমি লিখলাম দা ফ্রিডম ফাইটার্স আর দা গ্রেট সন অফ নেশন বিকজ উইথ অফ দেয়ার স্যাক্রিফাইস এভাবে লিখছে তারপর লিখছে যে উই হ্যাভ নেচার হবে না নেচার প্রকৃতি না নেচার না এখানে নেশন বলতে পারেন নেশন বলতে চান নেশন যে একটা প্রশ্ন আছে যে বিল্ডের পরিবর্তে যদি আমি মেকআপ ইউজ করি তাহলে কি হবে কোনটা কয় নাম্বার 8 নাম্বার আচ্ছা 8 নাম্বারটা জ্ঞানভিত্তিক সমাজ টু মেক হ্যাঁ না সমস্যা বনা লেখা যাবে ওকে স্যার আচ্ছা এরপর ইশাক হাত দিয়েছেন ইশাক আলী স্যার শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি কোনটা বলেন সমস্যা বলেন তার 3 3 নাম্বারটা কি আমরা করোনা ওয়াল সিস্টেম লিখতে পারি না করোনা ওয়াল সিস্টেম লেখা যাবে না করোনা ওয়াল সিস্টেম লেখলে নাম্বার পাবেন না আর কোনটা ইশাক আছে ইশাক আলী আছে আরো না আচ্ছা যাদের সমস্যা সলভ হয়ে গেছে তার হাতটা নামিয়ে ফেলবেন রোমান আছে হ্যাঁ বলেন ইশাক বলেন ডিউরিং করোনা ওটা সামনে না দিয়ে পিছন অংশে চলে গেছে আর কি দ্য ওয়ার্ল্ড অর্ডার হ্যাজ গ্রেটলি চেঞ্জড হ্যাঁ
ডিউরিং করোনা আর আগে নিয়ে আসলে হবে, সমস্যা নেই। ফাতেমা ইয়াসমিন কোনটা বলেন? স্যার হচ্ছে এক নম্বরে আমি ফ্রি দিয়েছি, ফ্রি এন্ড সভরেন কান্ট্রি, ফ্রি দিলে কি এটা ফ্রি এন্ড সভরেন কান্ট্রি? হ্যাঁ লেখা যাবে। হ্যাঁ আচ্ছা স্যার, পরে তিনে হচ্ছে ওয়ার্ল্ড ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট দিয়েছি, ওটা কি হবে না? ওটা হবে না, 50% নাম্বার পাবেন। আচ্ছা আর স্যার আমি সেন্টেন্স টাইপ লিখেছি, একটু শুনেন হয় কিনা, ওয়ার্ল্ড ম্যানেজমেন্ট হ্যাজ অলরেডি চেঞ্জ ইন কোর্স অফ করোনা, এভাবে কি হবে? ইন কোর্স অফ করোনা 50% নাম্বার দেবো, 50%। তারপরে এরপরে যাচ্ছি হলো শাকিলা পারভিন। স্যার সাত নম্বরটা আমি এভাবে দেখেছি, ফিজিক্যাল এন্ড মেন্টাল হেলথ ইজ প্রি কন্ডিশন টু বি অ্যাটেনটিভ অন স্টাডি। না ইজ দেন না, ইজ দেন না ইজ, হ্যাঁ হ্যাঁ ফিজিক্যাল এন্ড মেন্টাল হেলথ ইজ প্রি কন্ডিশন টু বি অ্যাটেনটিভ অন স্টাডি, টু বি অ্যাটেনটিভ এটা 50% নাম্বার পাবেন, ইজ ওয়ান অফ দা প্রি কন্ডিশন বলতে হবে, ইজ ওয়ান অফ দা প্রি কন্ডিশন বলতে হবে। আরো আছে? জি আরো আছে স্যার। হ্যাঁ বলুন। রোমান এখনো সমস্যা আছে? রোমান না স্যার। আচ্ছা দুই মিনিটের আমি একটু শর্ট একটা ব্রেক নিবো, দুই মিনিট ব্রেকের পরে আবার শুরু হবে, টু মিনিটসের একটা ব্রেক। আচ্ছা স্কোরটা বলেন, যারা বিলো 12 12 নিচে যারা আছেন তারা একটু বলেন, বিলো 12 যারা আছেন। স্যার হাসানুজ্জামান 10.5, 10.5 হাসানুজ্জামান 10.5 একটু আগাইছে। হ্যাঁ হাসানুজ্জামান 10.5, আর কে আছেন বিলো 12 স্যার? আমানুল্লাহ স্যার 8, আমানুল্লাহ হলো আমানুল্লাহ 8। স্যার শাকিলা পাবে 9, শাকিলা হলো 9। হ্যাঁ আর স্যার সুদীপ্ত 10, সুদীপ্ত 10, শারমিন 9, আচ্ছা আচ্ছা শারমিন হলো 9। হ্যাঁ নেক্সট। হ্যাঁ বলেন বাকিদের আর কে? ওকে 1 2 3 4 5, পাঁচজন পেয়েছি। হ্যাঁ খুব কাছাকাছি চলে গেছেন। হ্যাঁ খুবই 10 মানে 50%, খুব ভালো। আপনাদের 12 পৌঁছাতে হবে, ইনিশিয়াল টার্গেট হলো আপনাদের 12 পৌঁছা। এই 12 পৌঁছালে দেখবেন যে আপনার মধ্যে অনেকখানি কনফিডেন্স লেভেল গ্রো করবে। আর এই 10 থেকে 12 যাওয়াটা হয়তো এক দুই দিনে হবে না, এটা হয়তো 2 weeks লাগতে পারে। আপনি আপনার টার্গেট থাকবে 2 weeks এর মধ্যে আপনি 12 পৌঁছাবেন, আপনার টার্গেট থাকবে যে 2 weeks, 2 weeks এর মধ্যে 12 পৌঁছাবার চেষ্টা করবেন। আচ্ছা নেক্সট আসি আমরা, আমরা প্যাসিভ এর বাকিটুকু একটু পড়ি। প্যাসিভ কোন পর্যন্ত পড়েছিলাম? স্যার ইয়া ওয়াজ বিং, ওয়ার বিং পর্যন্ত, ওয়াজ বিং, ওয়ার বিং দিয়ে। আচ্ছা আজকে হবে আমাদের হ্যাভ বিন, হ্যাজ বিন যুক্ত প্যাসিভ, হ্যাভ বিন, হ্যাজ বিন যুক্ত প্যাসিভ। দেখেন এটা হলো যে একটি ডামি বা নকল সাবজেক্টকে সামনে রেখে বা প্রভাবিত করে অন্য কর্তৃক বর্তমানের কোনো এক সময় একটি কাজ করে ফেলা হয়েছে বুঝালে হ্যাভ বিন, হ্যাজ বিন দ্বারা প্যাসিভ হয় এবং অন্যান্য সব নিয়ম ঠিক থাকে। আমি আবারও বলছি,
একটি ডামি বা নকল সাবজেক্টকে সামনে রেখে বা প্রভাবিত করে অন্য কর্তৃক বর্তমানের কোনো এক সময় একটি কাজ করে ফেলা হয়েছে বুঝালে হ্যাভ বিন হ্যাজ বিন দ্বারা প্যাসিভ হবে এবং অন্যান্য সব নিয়ম ঠিক থাকবে। এটা কাজটা শেষ এবং সেখানে অতীত নির্দেশক কোনো শব্দের উল্লেখ থাকবে না। একটা কাজ শেষ হয়ে গেছে কিন্তু সেখানে অতীত নির্দেশক কোনো শব্দের উল্লেখ থাকে না। যেমন দেখেন যে আমাকে দেওয়া হয়েছে আই হ্যাভ বিন গিভেন, মানে দেওয়ার কাজটা কিন্তু শেষ। তোমাকে জানানো হয়েছে ইউ হ্যাভ বিন ইনফর্ম, ইউ হ্যাভ বিন ইনফর্ম, লেখেন কয়েকটা সেন্টেন্স। সিদ্ধান্তটি কার্যকর করা হয়েছে, সিদ্ধান্তটি কার্যকর করা হয়েছে, কার্যকর করা হয়েছে। দুই নাম্বার, কাকে কাকে পুরস্কার দেওয়া হয়েছে, পুরস্কার দেওয়া হয়েছে। তিন নাম্বার, আমার জন্য কি করা হয়েছে, আমার জন্য কি করা হয়েছে, আমার জন্য কি করা হয়েছে। চার নাম্বার, যেভাবে বলা হয়েছে কাজটি সেভাবে করা হয়েছে, যেভাবে বলা হয়েছে কাজটি সেভাবে করা হয়েছে, সেভাবে করা হয়েছে, যেভাবে বলা হয়েছে কাজটি সেভাবে করা হয়েছে। পাঁচ নাম্বার, কিছু গাছ লাগানো হয়েছে এবং আরো কিছু গাছ লাগানো হবে, কিছু গাছ লাগানো হয়েছে এবং আরো কিছু গাছ লাগানো হবে, আরো কিছু গাছ লাগানো হবে, কিছু গাছ লাগানো হয়েছে এবং আরো কিছু গাছ লাগানো হবে। ছয় নাম্বার, তাকে কি কিছু জিজ্ঞেস করা হয়েছে, কিছু জিজ্ঞেস করা হয়েছে, তাকে কি কিছু জিজ্ঞেস করা হয়েছে। এক নাম্বার, সিদ্ধান্তটি কার্যকর করা হয়েছে। দুই নাম্বার, কাকে পুরস্কার দেওয়া হয়েছে। তিন নাম্বার, আমার জন্য কি করা হয়েছে। চার নাম্বার, যেভাবে বলা হয়েছে কাজটি সেভাবে করা হয়েছে। পাঁচ নাম্বার, কিছু গাছ লাগানো হয়েছে এবং আরো কিছু গাছ লাগানো হবে। ছয় নাম্বার, তাকে কি কিছু জিজ্ঞেস করা হয়েছে, তাকে কি কিছু জিজ্ঞেস করা হয়েছে। লেখেন
আচ্ছা ফাতেমা ইয়াসমিন আপনি হাত উঠিয়েছেন আপনি একটু ভিডিওটা অন করে বলেন সিদ্ধান্তটি কার্যকর করা হয়েছে the decision has been enacted the decision has been executed yes the decision has been executed by implemented executed পরেরটা বলেন কাকে পুরস্কার দেওয়া হয়েছে who has been given awarded given award অথবা he has been rewarded ঠিক আছে who has been given award but rewarded তারপর তিন নাম্বার আমার জন্য কি করা হয়েছে what has been done for me what has been done for me তারপর যেভাবে বলা হয়েছে কাজটি সেভাবে করা হয়েছে the work has been done as it has been said good the work has been done as it has been said the work has been done as it has been said by directed তারপর কিছু গাছ লাগানো হয়েছে এবং আরো কিছু গাছ লাগানো হবে some trees have been planted and some more plants will be planted না না some other trees will be planted ঠিক আছে some trees have been planted some trees have been planted some trees and some other trees some other বলেন মূল না বলে some other trees will be planted will be planted তারপর এটা তাকে কি কিছু জিজ্ঞেস করা হয়েছে has he been asked anything good has he been asked anything has he been asked anything good চমৎকার হয়েছে হ্যাঁ এখানে কারো কোনো কোয়েরি আছে কিনা বলেন স্যার এক নম্বরে অ্যাক্টিভেটেড বলা যাবে ডিসিশন সিদ্ধান্ত কার্য অ্যাক্টিভেটেড না বলে এটা ইমপ্লিমেন্টেড বা এক্সিকিউটি বলেন ইমপ্লিমেন্টেড বা এক্সিকিউটি বলেন আর দুই নম্বরে অ্যাওয়ার্ডেড বলা যাবে কি রিওয়ার্ড অর অ্যাওয়ার্ডেড অ্যাওয়ার্ড সাধারণত আপনার অ্যাওয়ার্ডেড হয় অ্যাওয়ার্ডেডটা পুরস্কার দেওয়া একটু বড় সেন্সে আর কি হয় এটা এজন্য রিওয়ার্ড হি হ্যাজ বিন গিভেন রিওয়ার্ড বা রিওয়ার্ডেড বলাটাই ভালো গিভেন বলে অ্যাওয়ার্ড আর রিওয়ার্ডেড বাদ বললে রিওয়ার্ড পুরস্কারটা ভালো ওকে স্যার ভুল হবে না লেখা যাবে নাম্বার পাবো আচ্ছা আর কেউ আর কোনো কোয়েরি আছে জি স্যার বলেন এক নাম্বার দা ডিসিশন হ্যাজ বিন মেড ইফেক্টিভ দাও তো না হ্যাজ বিন মেড ইফেক্টিভ হ্যাঁ হ্যাজ বিন মেড ইফেক্টিভ করা যাবে হ্যাজ বিন মেড ইফেক্টিভ করা যাবে হ্যাঁ অপু বলেন কি সম্পূর্ণটা এইটাই তো বললাম ওয়েল এরপর আসেন হ্যাড বিন যুক্ত প্যাসিভ এটা সহজ এটা একটি ডামি বা নকল সাবজেক্টকে সামনে রেখে বা প্রভাবিত করে অন্য কর্তৃক দূরের অতীতে কোনো কাজ সম্পাদন করা হয়েছিল বুঝলে হ্যাড বিন দ্বারা প্যাসিভ হয় অন্যান্য সব নিয়ম ঠিক থাকে যেমন 1990 সালে বাড়িটি তৈরি করা হয়েছিল দা হাউস হ্যাড বিন বিল্ড ইন 1990 এখানে ওয়াজ দিয়েও করা যাবে তবে সাধারণত দূরের অতীত যদি হয় যে অনেক দূরে 20-25 বছর 50 বছর সেক্ষেত্রে হ্যাড বিন দ্বারা করবেন যেমন 20 বছর আগে নাড়ুটি মঞ্চস্থ করা হয়েছিল দিস ড্রামা হ্যাড বিন স্টেজ 20 ইয়ার্স এগো 50 বছর আগে নদীটি খনন করা হয়েছিল দা রিভার হ্যাড বিন ডাগ 50 ইয়ার্স এগো নেক্সট আসেন এরপর আসেন প্যাসিভ ভয়েস মডাল এখানে দেখেন প্যাসিভে আমরা যেটা দেখব মডালের যে ব্যবহারগুলো মডালের প্যাসিভ হয় সাধারণত বি দ্বারা বি বি ই কিন্তু মডালের পর যদি হ্যাভ থাকে তাহলে তার প্যাসিভ হবে বিন দ্বারা মডালের প্যাসিভ হয় সাধারণত বি দ্বারা মডালের পরে হ্যাভ থাকলে প্যাসিভ হবে বি দ্বারা যেমন একটি চেয়ার কিনতে হবে এ চেয়ার উইল হ্যাভ টু বি বট দুটি চেয়ার কিনতে হবে টু চেয়ার উইল হ্যাভ টু বি বট তাহলে উইল হ্যাভ টু এর প্যাসিভ করতে হবে বি দ্বারা এটি দ্বারা ভবিষ্যৎ কাজের বাধ্যবাধকতা নির্দেশ করে উইল হ্যাভ টু এর প্যাসিভ হয় বি দ্বারা এটি দ্বারা ভবিষ্যৎ কাজের বাধ্যবাধকতা নির্দেশ করে লেখেন তাদেরকে সময় মতো জানাতে হবে তাদেরকে সময় মতো জানাতে হবে
দুই নম্বর লেখেন দুর্দিনের জন্য কিছু টাকা, দুর্দিনের জন্য কিছু টাকা, কিছু টাকা জমা করতে হবে, জমা সঞ্চয় করতে হবে, সঞ্চয় করতে হবে। তিন নম্বর লেখেন কতটুকু চাল কিনতে হবে। চার নম্বর কয়জন কয়জন অতিথিকে অতিথিকে খাওয়াতে হবে, খাওয়াতে হবে। এক নম্বর তাদেরকে সময় মতো জানাতে হবে। দুই নম্বর দুর্দিনের জন্য কিছু টাকা সঞ্চয় করতে হবে। তিন নম্বর কতটুকু চাল কিনতে হবে। চার নম্বর কয়জন অতিথিকে খাওয়াতে হবে। লেখেন হাসানুজ্জামান হাত উঠিয়েছেন, কয়েকজন হ্যান্ডস দেখতে পাচ্ছি। হাসানুজ্জামান আগে হাত উঠিয়েছে, আমরা প্রথমে হাসানুজ্জামানের কাছে যাচ্ছি। বলেন হাসানুজ্জামান, তাদেরকে এই সময় মতো জানানো হবে, জানাতে হবে। জি স্যার, লিখছি দেয়ার উইল হ্যাভ টু বি ইনফর্ম টাইমলি। দেয়ার না দে, কোনটা? সরি দে স্যার, দে উইল হ্যাভ, হ্যাঁ দে, হ্যাঁ দে হবে, দে উইল হ্যাভ টু ইনফর্ম, উইল হ্যাভ টু ইনফর্ম, উইল হ্যাভ টু বি informed timely পরটা বলেন। লিখছে সাম মানি উইল হ্যাভ টু বি সেভ ফর ব্যাড ডে। হ্যাঁ, সাম মানি, সাম মানি উইল হ্যাভ টু বি সেভ ফর দ্য ব্যাড ডে বা রেইনি ডেজ, রেইনি ডেজ। কতটুকু চাল কিনতে হবে। How much rice will have to be bought? How much rice will have to be bought? Sign number six. How much, sorry, how many guests will have to be fed? Good. How many guests will have to be fed? Will have to be fed.
How many guests will have to be fed? Yes. How many guests will have to be fed? কার কোনো কোয়েরি আছে? ফাতেমা ইয়াসমিন হাত উঠিয়েছেন, বলেন। ফাতেমা ইয়াসমিন হাত উঠিয়েছেন, বলেন। স্যার হ্যাঁ স্যার, দুই নাম্বারটা কি ভাবে বলা যায়? সাম মানি উইল হ্যাভ টু বি পুট অ্যাসাইড ফর ব্যাড ডেজ। হ্যাঁ বলা যাবে। হ্যাঁ আচ্ছা, আর কোনো কোয়েরি? না স্যার। ওকে, সুদীপ তো হাত উঠিয়েছেন। স্যার হ্যাভ টু এবং হ্যাজ টু মানে এইটার সাথে মানে মিনিংটা একই রকম লাগে, মানে হ্যাভ শুধু হ্যাভ কখন ব্যবহার করি আমরা? আচ্ছা হ্যাঁ, সুন্দর একটা কোশ্চেন করেছেন। এখানে হ্যাভ হ্যাজ টু যেটা, এই হ্যাজ টু অথবা হ্যাভ টু, এটা এটা বাংলা মিনিংতে হবে, তবে এটা ইনফর্মাল ইংলিশ মানে স্পোকেন ইংলিশে সাধারণত এটা ব্যবহৃত হয়। যেন আমাকে এখন হাসপাতালে যেতে হবে, আই হ্যাভ টু গো নাও, আমাকে যেতে হবে না, আই ডোন্ট হ্যাভ টু গো নাও, এটা ইনফর্মাল ইংলিশ মানে স্পিকিং এ তে হবে বুঝাতে হ্যাভ টু হ্যাজ টুটা ব্যবহৃত হয়। আর ইনফর্মাল ইংলিশ মানে রিটেন ইংলিশে এই হ্যাভ টু হ্যাজ টু এর পরিবর্তে উইল হ্যাভ টু ব্যবহার করতে হয়, উইল হ্যাভ টু। আর এই হ্যাভ টু হ্যাজ টু দ্বারা ফর্মাল ইংলিশে রিটেন ইংলিশে অনেকটা তে হয়, যে এম টু ইজ টু আর টু, এই সেন্সটা ওরা নির্দেশ করে। এই জন্য যখন আপনি রিটেন ইংলিশ হবে ফর্মাল ইংলিশ, সেই ক্ষেত্রে তে হবে বুঝাতে উইল হ্যাভ টুটা ব্যবহার করবেন, আর স্পোকেন ইংলিশে আপনি তে হবে বুঝাতে হ্যাভ টু হ্যাজ টু ইউজ করতে পারেন। স্যার আরেকটা কোশ্চেন, আমরা যে ভার্বের অনেক সময় শর্ট ফর্ম লিখি, যেমন কান্ট, ক্যান নট এর পরিবর্তে ক্যান নট বা কুড নট এর পরিবর্তে কুডেন্ট, তো এই শর্ট ফর্ম কি রিটেন এর ক্ষেত্রে কোনো বিধিনিষেধ আছে কিনা বা এরকম কোনো আছে কিনা যে রিটেন এর ক্ষেত্রে শর্ট ফর্ম লেখা যাবে কি যাবে না? রিটেন এর ক্ষেত্রে ব্যবহার না করাটা ভালো, মানে ভুল না কিন্তু এটা ভালো হলো শর্ট ফর্মটা নিয়ে গেলে। শুধুমাত্র ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কন্ট্রাক্টেড ফর্মটা ইউজ করবেন রিটেনে, আর যদি আপনার ইন্টারোগেটিভ সেন্টেন্স না হয় সেই ক্ষেত্রে রিটেনে শর্ট ফর্মটা ব্যবহার না করাটা ভালো। ওকে স্যার। ওকে নেক্সট সেশন, ক্যান এর প্যাসিভ হয় বি দ্বারা, ক্যান এর প্যাসিভ হয় বি দ্বারা, এটি দ্বারা কি নির্দেশ করে? সক্ষমতা নির্দেশ করে, কোনো কিছু করা যায়, কোনো কিছু করা যায়, অ্যাবিলিটি অর্থে কাজটি সহজেই করা যায়, দ্য ওয়ার্ক ক্যান ইজিলি বি ডান, কাজটি সহজেই করা যায় না বা যাবে না, দ্য ওয়ার্ক ক্যান নট ইজিলি বি ডান, দুর্বলদেরকে সহজেই শোষণ করা যায়, দ্য উইক ক্যান ইজিলি বি এক্সপ্লয়টেড, এটা সহজ। মেয়ের প্যাসিভ হয় বি দ্বারা, এটি দ্বারা সম্ভাবনা নির্দেশ করে, হতেও পারে নাও হতে পারে, যেমন লোকটিকে জিজ্ঞাসা করা যেতে পারে, দ্য ম্যান মে বি আস্ক, সিদ্ধান্তটি নেওয়া যেতে পারে, দ্য ডিসিশন মে বি টেকেন, 50 টাকা বাঁচানো যেতে পারে, 50 টাকা মে বি সেভ, তাদেরকে সতর্ক করা যেতে পারে, দে মে বি ওয়ার্ন, দক্ষ কর্মচারীদেরকে পদোন্নতি দেওয়া যেতে পারে, স্কিলড এমপ্লয়িজ মে বি প্রমোটেড, এভাবে। আচ্ছা তারপরে আসেন শুড এর প্যাসিভ হয় বি দ্বারা, শুড এর প্যাসিভ হয় বি দ্বারা, এটি দ্বারা উচিত অর্থ নির্দেশ করে, উচিত তাকে ডাকা উচিত, হি শুড বি কল, তাকে জানানো উচিত, হি শুড বি ইনফর্মড, সবকিছু করা উচিত, এভরিথিং শুড বি ডান, সম্ভব সবকিছু করা উচিত, এভরিথিং পসিবল শুড বি ডান, শুড হ্যাভ বিন আসেন, শুড হ্যাভ বিন এর প্যাসিভ হয় বিন দ্বারা, শুড হ্যাভ এর প্যাসিভ হয় বিন দ্বারা, এটি দ্বারা কি নির্দেশ করে? উচিত ছিল অর্থ নির্দেশ করে, অতীতে কোনো কিছু করা উচিত ছিল কিন্তু করা হয়নি অর্থে শুড হ্যাভ এর প্যাসিভ হয় বিন দ্বারা, যে কাজটি করা উচিত ছিল, দ্য ওয়ার শুড হ্যাভ বিন ডান, এই সিদ্ধান্তটি নেওয়া উচিত ছিল, দিস ডিসিশন শুড হ্যাভ বিন টেকেন, অর্থাৎ অতীতে একটি কাজ করা উচিত ছিল কিন্তু করা হয়নি, সেন্সটা প্যাসিভ, তখন আমরা শুড হ্যাভ এর প্যাসিভ করব বিন দ্বারা। লেখেন লেখেন এ বিষয়ে, এ বিষয়ে কোর্টে একটি মামলা করা উচিত ছিল, কোর্টে একটি মামলা করা উচিত ছিল কিন্তু কিছু সমস্যার কারণে, সমস্যার কারণে মামলাটি করা হয়নি, মামলাটি করা হয়নি, এ বিষয়ে কোর্টে একটি মামলা করা উচিত ছিল কিন্তু কিছু সমস্যার কারণে মামলাটি করা হয়নি। দুই নম্বর লেখেন অসহায় ও নিপীড়িত
নিপীড়িত মানুষের জন্য একটি প্রকল্প বাস্তবায়ন করা উচিত ছিল, প্রকল্প বাস্তবায়ন করা উচিত ছিল, কিন্তু টাকার অভাবে সরকার তা করতে পারেনি, তিন নম্বর, কুখ্যাত সন্ত্রাসীটিকে দশ দিনের রিমান্ডে নেওয়া উচিত ছিল, কিন্তু তাকে মাত্র দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল, দুর্বৃত্ত ও দানবদের বিরুদ্ধে, দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল, দুর্বৃত্ত এবং দানবদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল, দুর্বৃত্ত ও দানবদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল। আবার বলছি, এক নম্বর, এ বিষয়ে কোর্টে একটি মামলা করা উচিত ছিল, কিন্তু কিছু সমস্যার কারণে মামলাটি করা হয়নি। দুই নম্বর, অসহায় ও নিপীড়িত মানুষের জন্য একটি প্রকল্প বাস্তবায়ন করা উচিত ছিল, কিন্তু টাকার অভাবে সরকার তা করতে পারেনি। তিন নম্বর, কুখ্যাত সন্ত্রাসীটিকে দশ দিনের রিমান্ডে নেওয়া উচিত ছিল, কিন্তু তাকে মাত্র দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। চার নম্বর, দুর্বৃত্ত ও দানবদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল।
কাল লেখা হয়েছে কে বলবেন কারণ শেষ হয়েছে না আচ্ছা আরো এক মিনিট হ্যাঁ আরো এক দেড় মিনিট দেওয়া হলো ফাতেমা ইয়াসমিন হাত উড়িয়েছেন হ্যাঁ ফাতেমা ইয়াসমিন আপনি ভিডিওটা অন করে বলেন এ বিষয়ে কোর্টে একটি মামলা করা উচিত ছিল কিন্তু কিছু সমস্যার কারণে মামলাটি করা হয়নি এ কেস শুড হ্যাভ বিন ফাইলড ইন দ্য কোর্ট বাট ইট ডাজন্ট ডান ফর সাম রিজনস এভাবে হবে স্যার না কিন্তু মামলাটি করা হয়নি দেখেন এটুকু তো প্যাসিভ তাই না উচিত ছিল কিন্তু করা হয়নি তাহলে আর কেস আপনি যেটা লিখবেন শুড হ্যাভ বিন ফাইলড ইন দিস কানেকশন বাট মামলাটি কিন্তু কিছু সমস্যা মামলাটি করেন বাট দ্য কেস ওয়াজ নট ফাইল ফর সাম কিছু কিছু সমস্যা কিছু ফর সাম সমস্যা বলতে প্রবলেম বলি প্রবলেমস পরেরটা বলেন অসহায় নিপীড়িত মানুষের জন্য একটি প্রকল্প বাস্তবায়ন করা উচিত ছিল A project should have been implemented for poor and oppressed people. A project should have been implemented for the poor and the oppressed people, but the government was not done. Do the same for want of money. তিন নাম্বার কুখ্যাত সন্ত্রাসীকে 10 দিনের রিমান্ডে নেওয়া উচিত ছিল বলেন স্যার কুখ্যাত ইংলিশ পারিনি আমি টেরোরিস্ট দিয়েছি এর আগে হ্যাঁ টেরোরিস্ট নোটোরিয়াস টেরোরিস্ট would have been remanded for 10 days for 10 days but he has to taken remand for 2 days only but he was taken
on demand for only 2 days, but he was taken on demand for two days. তারপরে বলেন দুর্বৃত্ত দানবদের বিরুদ্ধে দৃষ্টান্ত ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল স্যার এটা করতে পারিনি মানে দৃষ্টান্তমূলক ব্যবস্থা এটার ইংলিশে করতে পারছেন কে করছেন এটা বলেন কে করতে পেরেছেন অপু লিখেছেন না স্যার লাস্টেরটা পারিনি আচ্ছা এখানে সাবজেক্ট কোনটা বলেন তো দৃষ্টান্তমূলক ব্যবস্থা ইংলিশে কি দৃষ্টান্তমূলক ব্যবস্থা exemplary punishment na e x e m p l e r y exemplary punishment should have been taken against the ekhane dushbritto miscreants and the arbosidana monsters দেখেন এক্সেম্পলারি পানিশমেন্ট শুড হ্যাভ বিন টেকেন এগেইনস্ট দা মিসক্রিয়েন্টস এন্ড মনস্টারস এগেইনস্ট দা মিসক্রিয়েন্টস এন্ড দা মনস্টারস এখানে যে সেন্টেন্স গুলো দেখা গেল এই বিসিএস পরীক্ষায় আপনার এই মানের সেন্টেন্স গুলো থাকবে বিসিএস পরীক্ষায় এই মানের সেন্টেন্স গুলো থাকবে এখানে কি হলো দেখেন আপনাদের অধিকাংশ ভুল হলো কারণ এখানে কিছু শব্দের বিষয় আছে যে শব্দগুলো আপনি অনেকেই হয়তো জানেন না আর দুইটা তিনটা স্ট্রাকচার একসাথে আসার কারণে একটু এলোমেলো হয়েছে দুইটা স্ট্রাকচার একসাথে প্রথমে কোর্টে একটি মামলা করা উচিত ছিল এটা পাস্ট শুড হ্যাভ এর প্যাসিভ কিন্তু মামলাটি করা হয়নি এটা ওয়াজ ওয়্যার এর প্যাসিভ আবার অসহায় নিপীড়িত মানুষের জন্য কিছু একটা প্রকল্প বাস্তবায়ন করা উচিত ছিল এটা শুড হ্যাভ এর প্যাসিভ কিন্তু সরকার টাকার অভাবে করতে পারেনি ওটা অ্যাক্টিভ এটা কুড নট দ্বারা ইউজ করতে হবে অতীত অক্ষমতার ক্ষেত্রে কুড নট বসে এটা আমরা পড়েছি আর কুখ্যাত দশ দিনের নির্মাণে নেওয়া উচিত ছিল শুড হ্যাভ এর প্যাসিভ আর পরেরটা ওয়াজ ওয়্যার এর প্যাসিভ আর দুর্বৃত্ত দানবদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল এখানে শব্দগত সমস্যার জন্য এটা অনেকেই পারবে না কারণ অনেকে দুর্বৃত্ত দানব দৃষ্টান্তমূলক ব্যবস্থা এই তিনটা শব্দে একটাও পারবে না যারা আমরা তিনটা শব্দের একটাও পারবো না তাদের পক্ষে এই সেন্টেন্স লেখা সম্ভব হবে না তাহলে আমাদের ভোকাবুলারি কনস্ট্রেন্ট বা লেক্সিক্যাল রিসোর্সের দিক থেকে আমরা এখানে পিছিয়ে যাব তাহলে আমাদের একসাথে যেটা করছি ভোকাবুলারি আমরা ডেভেলপ করছি উদ্দেশ্য হলো এই কম্পাউন্ড ওয়ার্ডগুলো যেন আমরা লিখতে পারি শব্দগুলো অনুবাদের যে শব্দ এগুলো আপনাকে হুবহু কমন ফেলতে হবে পরীক্ষায় তাহলে টাইম ফ্রেমটা অনেক কমে যাবে এখানে কারো কোনো কোয়েরি আছে কিনা বলেন স্যার এই সবগুলা সেন্টেন্সে তো স্যার সাবজেক্ট তো একই তো এটা আমরা এন্ড কিংবা বাটের পরে ইট কিংবা অন্য কিছু ইউজ করতে পারি না যেমন ফার্স্টেটা এ কেস আবার দি কেস এই এই ক্ষেত্রে না এখানে যেটা হলো আপনার যেহেতু প্যাসিভ দেখেন a case should have been filed in the in this connection but কিন্তু মামলাটি একটা শব্দ একটা বাক্যে সেকেন্ড টাইম আসে তাহলে সেটা নির্দিষ্ট হয়ে যায় তখন দি বসাতে হয় একটা শব্দ একটা বাক্যে যদি সেকেন্ড টাইম আসে তাহলে সেটা নির্দিষ্ট হয়ে যায় তার পূর্বে দি বসাতে হয় আর দ্বিতীয় ক্ষেত্রে দেখেন এখানে দুটো ভিন্ন ভিন্ন সাবজেক্ট দুটো ভিন্ন ভিন্ন সাবজেক্টে আপনাকে রাখতে হবে দ্বিতীয় সেট দুটো ভিন্ন ভিন্ন সাবজেক্ট সেটা দুটো সাবজেক্টে আমাদের রাখতে হবে আর পরের সেন্টেন্সটি একটা হলো অ্যাক্টিভ ফর্ম একটা প্যাসিভ ফর্ম না দুটোই প্যাসিভ ফর্ম দুইটাই প্যাসিভ ফর্ম এখানে যেমন দা তিন নাম্বার দা নোটোরিয়াস টেররিস্ট শুড হ্যাভ বিন টেকেন অন ডিমান্ড ফর 10 ডেজ বাট ওয়াজ টেকেন আপনি ইচ্ছা করলে এখানে হিটা বাদ দিয়েও লিখতে পারেন ইচ্ছা করলে মানে এন বাট অর এই তিনটা কনজাংশনের ক্ষেত্রে সাবজেক্ট একই ব্যক্তি হলে এটা একবার লেখলেও চলে আর কোনো কোয়েরি আছে না স্যার না নেক্সট আসেন শুড হ্যাভ গেল এরপর আমরা কুড নট এর প্যাসিভ দেখব কুড নট আমরা শিখেছি অতীত অক্ষমতা বোঝাতে কুড নট হয় অতীত অক্ষমতা বোঝাতে কুড নট বসে আর এই কুড নট এর প্যাসিভ হয় বি দ্বারা যথা অন্যের দ্বারা যখন একটা কাজ মানে অতীতে করা যায়নি কোনো সমস্যার কারণে প্যাসিভ সেন্সে তখন কুড নট এর প্যাসিভ করতে হয় বি দ্বারা কুড নট এর প্যাসিভ হয় বি দ্বারা এটি দ্বারা অতীত অক্ষমতা নির্দেশ করে যেমন কাজটি গতকাল করা যায়নি দ্য ওয়ার কুড নট বি ডান ইয়েস্টারডে কোনো সমস্যার কারণে এটা কোনো সমস্যার কারণে সিদ্ধান্তটি গত বছর নেওয়া যায়নি দ্য ডিসিশন কুড নট বি টেকেন লাস্ট ইয়ার দ্য ডিসিশন কুড নট বি টেকেন লাস্ট ইয়ার এক নম্বর লেখেন প্রভাবশালীদেরকে আইনের আওতায় আনা যায়নি প্রভাবশালীদেরকে সেদিন
সেদিন আইনের আওতায় আনা যায়নি, আইনের আওতায় আনা যায়নি, প্রভাবশালীদেরকে সেদিন আইনের আওতায় আনা যায়নি। দুই নম্বর, জনবল সংকটের কারণে, জনবল সংকটের কারণে, জনবল সংকটের কারণে কাজটি সেদিন সময় মতো করা যায়নি, সময় মতো করা যায়নি। তিন নম্বর, টাকার অভাবে, টাকার অভাবে পুষ্টিকর সেদিন বা তখন, টাকার অভাবে তখন পুষ্টিকর খাবার কেনা যায়নি, পুষ্টিকর খাবার কেনা যায়নি। তিনটা সেন্টেন্স লেখেন। এক নম্বর, সুদীপ্ত হাত নামিয়ে রাখেন। এক নম্বর, প্রভাবশালীদেরকে সেদিন আইনের আওতায় আনা যায়নি। দুই নম্বর, জনবল সংকটের কারণে কাজটি সেদিন সমাপ্ত করা যায়নি। তিন নম্বর, টাকার অভাবে তখন পুষ্টিকর খাবার কেনা যায়নি। প্রভাবশালীদেরকে সেদিন, হ্যাঁ কিছু বলছেন না? শাকিলা পারভিন হাত উঠিয়েছেন, বলেন, প্রভাবশালীদেরকে সেদিন আইনের আওতায় আনা যায়নি। স্যার, প্রভাবশালীর সঠিক ইংলিশটা জানি না, ডমিনেন্ট দিয়ে করেছি, ডমিনেন্ট। প্রভাবশালী ইংলিশে কি লিখছেন সেটা বলেন। ডমিনেন্ট, দা ডমিনেন্ট পিপল, দা ইনফ্লুয়েন্সিয়াল লিখুন।
পাওয়ারফুল ইউজ করবেন, দা পাওয়ারফুল ইউজ করতে পারেন। It will be brought under the law that day. The influential could not be brought under the law that day. For a volunteer. The work could not be done timely that day due to manpower crisis. The work could not be done that day. The work could not be the work could not be done that day because of manpower crisis. The work could not be done that day because of the crisis of manpower. সমস্যা সম্পর্কিত কারণ হলে বিকজ বা উইং টু ব্যবহার করা ভালো, ডিউ টু লেখা যাবে, সময় টাইমলি লিখতে হবে স্যার। হ্যাঁ, বিকজ অফ ক্রাইসিস অফ কোনটা সিনিস সময়, হ্যাঁ হ্যাঁ, বিকজ অফ দ্য ওয়ার্ক কুড নট বি ডান দ্যাট ডে টাইমলি। হ্যাঁ, তারপরটা বলেন, তিন নাম্বার, দ্য নিউট্রিশিয়াস ফুড কুড নট বি বট ডিউ টু ল্যাকিং অফ মানি। হ্যাঁ, নিউট্রিশিয়াস ফুড কুড নট, হ্যাঁ, নিউট্রিশিয়াস ফুড কুড নট বি বট ফর ওয়ান্ট অফ মানি বা ল্যাক অফ মানি। হ্যাঁ, ফর ওয়ান্ট অফ মানি বা ল্যাক অফ মানি, ক্রাইসিস অফ মানি, ফর ওয়ান্ট অফ মানি। আচ্ছা, এখানে কুড নট বি ডান টাইমলি দ্যাট ডে, টাইমলিটা আগে আসবে, এখানে টাইমলিটা আগে হবে, তারপরে এটা যাবে। কুড নট বি ডান টাইমলি পরে দ্যাট ডে যাবে, ছোট সময়টা আগে নেবে, বড় সময় পরে। হ্যাঁ, টাইমলি দ্যাট ডে বিকজ অফ ক্রাইসিস অফ ম্যানপাওয়ার। ঠিক আছে, নেক্সট আসেন, কুড হ্যাভ এর প্যাসিভ, কুড হ্যাভ এর প্যাসিভ হয় বিন দ্বারা, could have এর প্যাসিভ হয় বিন দ্বারা। এটি দ্বারা অতীত সক্ষমতা নির্দেশ করে, অর্থাৎ অতীতে কি কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছিল কিন্তু সেটি করা হয়নি বা হেলায় নষ্ট করা হয়েছে, এরূপ বুঝাতে could have এর প্যাসিভ করতে হয় বিন দ্বারা। অর্থাৎ অতীতে একটি কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছিল কিন্তু সেটি কাজে লাগানো হয়নি বা হেলায় নষ্ট করা হয়েছে, এরূপ বুঝাতে could have এর প্যাসিভ হয় বিন দ্বারা। যেমন দেখেন, সন্ত্রাসীকে গ্রেপ্তার করা যেত, মানে এটা সাধ্যের মধ্যে ছিল, হয়তো কোনো না কোনো কারণে সেটা করা হয়নি। তাহলে দ্য টেরোরিস্ট কুড হ্যাভ বিন অ্যারেস্টেড, দ্য টেরোরিস্ট কুড হ্যাভ বিন অ্যারেস্টেড, সন্ত্রাসীটিকে গ্রেপ্তার করা যেত, দ্য টেরোরিস্ট কুড হ্যাভ বিন অ্যারেস্টেড। লেখেন, এক নম্বর, তাদেরকে সেদিন সতর্ক করা যেত, সেদিন সতর্ক করা যেত, তাদেরকে সেদিন সতর্ক করা যেত। দুই নম্বর, রোগীটিকে সেদিন বাঁচানো যেত, রোগীটিকে সেদিন বাঁচানো যেত, রোগীটিকে, হ্যাঁ, তারপর লেখেন পরিস্থিতিটি আগেই নিয়ন্ত্রণ করা যেত, আগেই নিয়ন্ত্রণ করা যেত, নিয়ন্ত্রণ করা যেত,
চার নম্বর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যেত, স্বচ্ছতা ও জবাবদিহিতা, জবাবদিহিতা নিশ্চিত করা যেত, নিশ্চিত করা যেত। লেখেন এই চারটা সেন্টেন্স। এক নম্বর তাদেরকে সেদিন সতর্ক করা যেত, দুই নম্বর রুগীটিকে সেদিন বাঁচানো যেত, তিন নম্বর পরিস্থিতি আটটি আগে নিয়ন্ত্রণ করা যেত, চার নম্বর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যেত। আচ্ছা আমানুল্লাহ বলেন তো, তাদেরকে সেদিন সতর্ক করা যেত, আমানুল্লাহ। কারণ আমি শুনতেই পারিনি। আপনি শুনতেই পারেন না, হয়ে গেছিল। আচ্ছা হাসানুজ্জামান, তাদেরকে সেদিন সতর্ক করা যেত, দে কুড হ্যাভ বিন ওয়ার্নড। হ্যাঁ দ্যাট ইজ গুড, দে কুড হ্যাভ বিন ওয়ার্নড দ্যাট ডে, দে কুড have been warned that day. The patient could have lived that day. Saved. The patient lived, na? The patient could have been saved. Could have been saved that day. তারপরে পরিস্থিতি আগে নিয়ন্ত্রণ করা যেত, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যেত, the transparency and accountability could have been ensured. Transparency and accountability could have been ensured. স্বচ্ছতা এবং জবাবদিহিতা আগে নিশ্চিত করা যেত, ট্রান্সপারেন্সি এন্ড অ্যাকাউন্টেবিলিটি কুড হ্যাভ বিন এনশিওরড। ইয়েস, কারো কোনো কোয়েরি আছে? আগে আছে, আগে। হ্যাঁ স্যার, তিনবারে কন্ট্রোলড বিফ আর্লিয়ার দেওয়া যেত। হ্যাঁ আর্লিয়ার দেওয়া যাবে, আর্লিয়ার দেওয়া যাবে। আচ্ছা এবার আসি, যে সকল ভার্বের প্যাসিভ হয় না, কিছু কিছু ভার্ব আছে যাদের প্যাসিভ করা যাবে না, সেন্সটা প্যাসিভ মনে হবে কারণ অন্যের দ্বারাই কাজটা হবে কিন্তু এটা প্যাসিভ হবে না, সেই ভার্বগুলো একটু ভালো করে দেখতে হবে। যেমন হ্যাঁ হাসানুজ্জামান হাত উঠিয়েছেন, বলেন স্যার। একটু আমার সমস্যা হয়ে যাচ্ছে, যেমন আমি লিখছি যে ট্রান্সপারেন্সি এন্ড অ্যাকাউন্টেবিলিটি, এটাকে আমি যে নাউন করতে যে দা লিখছি, দা ট্রান্সপারেন্সি এন্ড অ্যাকাউন্টেবিলিটি, এই ধরনের কিছু কিছু ভুল হচ্ছে স্যার।
না যেমন এটা নির্দিষ্ট কিছু না ট্রান্সপারেন্সি তো প্রপার নাউন এটা নির্দিষ্ট প্রপার নাউনের পূর্বে আপনার নরমালি নির্দিষ্ট যদি না হয় তাহলে আর্টিকেল দিতে হবে না নির্দিষ্ট না হলে আর্টিকেল দিতে হবে না আপনি আর্টিকেলের রুলগুলো একটু পড়েন পাশাপাশি আর্টিকেলের রুলগুলো একটু পড়েন আর আমরা ইউটিউবে খুব শীঘ্রই আর্টিকেলের ভিডিও নিয়ে আসবো তখন আর্টিকেলের ভিডিওগুলো দেখবেন নিচে দিকে যাবেন নিচে দিকে ওই ড্রপ ডাউন বাটনটা স্ক্রল করে করে যাবেন নিচে দিকে পাবেন অর্থাৎ পি পজিশনের উপর দুইটা ভিডিও আছে পজিশন পার্ট এ পার্ট বি ওই দুইটা একটু দেখে নেন আপনারা ওই দুইটা একটু দেখে নেন 10-12 মিনিটের দুইটা ভিডিও প্লেলিস্টে গিয়ে বিসিএস ড্রপ ডাউন বাটন নিচে দিকে যাবেন ওগুলো আগের ভিডিও তো ওর নিচে দিকে পাবেন এই দুইটা আর ওই পাংচুয়েশনের দুইটা ভিডিও পাবেন পাংচুয়েশনের শর্ট দুইটা ভিডিও আছে ওই দুইটা দেখে নেবেন আর প্রিপোজিশনের শর্ট দুইটা ভিডিও আছে ওই দুইটা একটু দেখে নেন সবাই পাংচুয়েশন এবং প্রিপোজিশন এই দুইটা ভিডিও দেখে ফেলেন আর তারপরে আমরা কোনগুলো দেখতে হবে এটা বলে দেবো আপনাদের এডিশনাল কি কি দেখতে হবে যেগুলো আমরা হয়তো কোর্সের মধ্যে কভার হবে না সেগুলো একটু বলে দেবো ওগুলো একটু দেখবেন দেখেন যে সকল ভার্বের প্যাসিভ হয় না কিছু মিউট থাকেন সবাই সাউন্ড হয় মিউট থাকেন কিছু কিছু ভার্ব আছে যাদের প্যাসিভ করা যায় না সেন্সটা প্যাসিভ মনে হলেও প্যাসিভ করা যাবে না মনে হবে যে অন্যের দ্বারাই ঘটনাটি ঘটেছিল তাহলে প্যাসিভ কেন হলো না কারণটা হলো যে এই ভার্বগুলোর প্যাসিভ হয় না সবসময় অ্যাক্টিভ ফর্ম লিখতে হয় যেমন হ্যাপেন অকার ইনক্রিজ গ্রো ডিক্রিজ ডিক্লাইন ফল অ্যারাইভ ডাই বিলং অ্যাপিয়ার ডিজঅ্যাপিয়ার ডিসপেয়ার কনসিস্ট এনসিউ ইনকার ইত্যাদি ভার্বগুলোর প্যাসিভ হয় না যদি প্যাসিভ করতেই হয় তাহলে কি করতে হবে আমাদের পজিটিভ ভার্বের মাধ্যমে করতে হবে আমরা দেখব যেমন দেখেন এটা গতকাল ঘটেছিল কি যে হ্যাপেন আর হ্যাপেন মানে গোটা ইট হ্যাপেন্ড ইয়েস্টারডে আমরা ভুলে লিখি ইট ওয়াজ হ্যাপেন্ড ইয়েস্টারডে আমরা ভুলে অনেকেই লিখি ইট ওয়াজ হ্যাপেন্ড ইয়েস্টারডে লেখা যাবে না ইট হ্যাপেন্ড ইয়েস্টারডে ইট ওয়াজ হ্যাপেন্ড না এটা হবে আমাদের ইট হ্যাপেন্ড ইয়েস্টারডে এরকম লিখতে হবে ইট ওয়াজ হ্যাপেন্ড না এই ভুলটা করা যাবে না আরেকটা এক্সাম্পল দেখেন দ্রব্যের দাম বেড়েছে মনে হবে তো দাম তো নিজে নিজে বাড়ে না অন্যের দ্বারাই বেড়েছে এরকম মনে হবে কিন্তু বিষয়টা হলো যে এই ডিক্রিজ এর প্যাসিভ হয় না এই জন্য লিখতে হবে দ্য প্রাইস অফ প্রোডাক্ট বেড়েছে হ্যাজ ইনক্রিজড হ্যাজ বিন না দ্য প্রাইস অফ প্রোডাক্ট হ্যাজ বিন ইনক্রিজড বলা যাবে না এটা হবে হ্যাজ ইনক্রিজড লেখেন এক নম্বর নতুন কম্পিউটারটি দুই এক দিনের মধ্যে অফিসে পৌঁছাবে নতুন কম্পিউটারটি দু একদিনের মধ্যে অফিসে পৌঁছাবে লেখেন গত শীতে নিত্য প্রয়োজনীয় সবজির দাম গত শীতে সবজির দাম কমেছিল তিন নম্বর লেখেন স্বর্ণের দাম আবার বেড়েছে চার নম্বর লেখেন তিনি কয়েকদিন আগে গতকাল 2 শতাধিক মানুষ করোনায় মারা গেছেন প্রথমতে আর একটু বলবেন কাইন্ডলি যে তিনি কয়েকদিন আগে এক নম্বর বলছি নতুন কম্পিউটারটি দু একদিনের মধ্যে অফিসে পৌঁছাবে দুই নম্বর গত শীতে সবজির দাম কমেছিল তিন নম্বর স্বর্ণের দাম আবার বেড়েছে চার নম্বর হলো তিনি না গতকাল 2 শতাধিক মানুষ করোনায় মারা গেছেন তারপর লেখেন এটা পাঁচ নম্বর এটা প্রতিদিন ঘটে না
প্রতিদিন ঘটে না তবে পয়সা খরচ করলে ঘটানো যায়, পয়সা খরচ করলে ঘটানো যায়, এটা প্রতিদিন ঘটে না তবে পয়সা খরচ করলে ঘটানো যায়, এটা প্রতিদিন ঘটে না তবে পয়সা খরচ করলে ঘটানো যায়। দেখেন
শারমিন লিখেছেন শারমিন লিখেছেন অপু লিখেছেন অপু জি স্যার বলেন নতুন কম্পিউটারটি দু একদিনের মধ্যে অফিসে পৌঁছাবে নিউ কম্পিউটার উইল অ্যারাইভ উইদিন ওয়ান অর টু ডেজ হ্যাঁ উইল অ্যারাইভ বা রিচ হ্যাঁ অ্যারাইভ দিলে অ্যাড দিবেন রিচ দিলে কোনো প্রিপোজিশন হবে না দ্য নিউ কম্পিউটার উইল রিচ অফিস উইদিন ওয়ান অর টু ডেজ দ্য নিউ কম্পিউটার কম্পিউটার উইল রিচ অফিস উইল রিচ অফিস উইদিন ওয়ান অর টু ডেজ দ্য নিউ কম্পিউটার উইল রিচ অফিস উইদিন ওয়ান অর টু ডেজ দুই নম্বর বলেন গত শীতে সবজির দাম কমেছিল দ্য প্রাইস অফ ভেজিটেবল ডিক্রিজ লাস্ট উইন্টার The price of vegetables decreased, but decreased last winter. হ্যাঁ স্বর্ণের দাম আবার বেড়েছে The price of gold has increased again. And the price of gold has increased again. The price of gold. তারপর গতকাল 200 মানুষ করোনায় মারা গেছে. 200 of people dead in corona. More than 200. More than 200. People died in corona. Died from corona yesterday. এটা প্রতিদিন ঘটে না তো পয়সা খরচ করলে ঘটানো যায় ইট ডাজন্ট হ্যাপেন এভরি ডে হ্যাঁ ইট ডাজ নট হ্যাপেন এভরি ডে বাট ইট ক্যান হ্যাঁ ক্যান বি মেড টু হ্যাপেন ইফ মানি ক্যান বি মেড টু হ্যাপেন বি মেড টু হ্যাপেন টু হ্যাপেন ইফ মানি স্পেন্ড ইফ মানি স্পেন্ড মানি ইজ এখন দেখেন একটু সেন্টেন্সটা ভালো করে দেখবেন এখানে হ্যাপেন এর প্যাসিভ হয় না কিন্তু প্যাসিভ করতেই বলেছে এখানে পজিটিভ ভার্বের মাধ্যমে করা হলো যে ইট ডাজ নট হ্যাপেন এভরি ডে বাট ক্যান বি মেড টু হ্যাপেন মানে ঘটানো যায় প্যাসিভ যে সকল ভার্বে প্যাসিভ হয় না তাদের যদি প্যাসিভ করতেই হয় তাহলে পজিটিভ ভার্বের মাধ্যমে করতে হয় দেন হ্যাপেন আনতে পারেন কজ আনতে পারেন এরকম সাধারণত হ্যাপেনটা বেশি ব্যবহৃত হয় হ্যাপেন আর কজ এই দুইটা বেশি ব্যবহৃত হয় তাহলে ইট ডাজ নট হ্যাপেন এভরি ডে বাট ক্যান বি মেড টু হ্যাপেন can be made to happen if money is spent কারো কোনো কোয়েরি আছে কিনা বলেন হ্যাঁ হাসানুল জামান হাত উঠিয়েছে বলো হ্যাঁ স্যার এক নম্বরটা স্যার আমরা তো পজিটিভ করব মানে যেগুলো প্যাসিভ হয় না বললেন একটু আগে আপনি যেগুলো প্যাসিভ হয় না যদি প্যাসিভ করতেই বলে তখন পজিটিভ দিয়ে করতে হবে আর প্রথমটা তো প্যাসিভ করতে বলে না বলছে পৌঁছাবে রিচের প্যাসিভ হয় না এটা রিচই থাকবে আবার ভেজিটেবল ডিক্রিজ কত কমেছিল ডিক্রিজ এর প্যাসিভ হয় না মানে ওয়াজ ডিক্রিজড হবে না শুধু ডিক্রিজড হবে দ্য প্রাইস অফ গোল্ড হ্যাজ বিন ইনক্রিজড হবে না এটা হবে হ্যাজ ইনক্রিজড এভাবে মোর দ্যান 200 পিপল ডাইড ফ্রম করোনা এর মোর দ্যান এখানে 200 পিপল এখানে ওয়্যার ডাইড হবে না শুধু ডাইড হবে আর কার কোনো কোয়েরি আছে না আচ্ছা অনুবাদ পড়া ছিল কোনটা কোনটা এক নম্বর ছিল একটাই আচ্ছা এক আর সাত থাকবে তাহলে এক আর সাত এক নম্বর আর হলো সাত নম্বর আর ভোকাবুলারি কত পর্যন্ত হয়েছে ভোকাবুলারি স্যার ব্যাংকিং কারো চোদ্দ স্যার 300 পর্যন্ত হয়েছে ব্যাংকিং বিজনেস 300 পর্যন্ত দুই নম্বরটা হয়েছে তাহলে তিন চার আর হলো পাঁচ থ্রি ফোর অ্যান্ড ফাইভ তিন নাম্বার চার নাম্বার এবং পাঁচ নাম্বার তিন নাম্বার চার নাম্বার এবং পাঁচ নাম্বার এই তিনটা পড়া থাকবে তাহলে আজকে শেষ আসসালামু আলাইকুম